গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুন সকালে নতুন করে তোমাদের আমার ছোট্ট সংসারে জানাই সাদর আমন্ত্রণ। এখন বাজে সকাল 11:15 মতো। তো এখন আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে, স্নান পুজো রান্না সমস্ত হয়ে গেছে। বললাম না, এরপরে মানে এখন যদি স্নান করতে যেতাম না, তাহলে ফুটন্ত জলে গায়ে ফোসকা পড়ে যেত। ট্যাঙ্কের জল এত গরম, ছাতের উপর তো ভীষণ গরম হয়ে যায়। তোমরা যাদের ছাতের উপর ট্যাঙ্ক আছে তারা তো জানবেই, এই টাইমে স্নান করাটা বিপজ্জনক। যাই হোক, তারপরে সকাল জায়গায় স্নানটা করে, আসলে কি বলতো, কালকে রাত্রে না ঘুমটা আমার ঠিকঠাক হয়নি, সেই কারণেই সকাল সকাল 7টার মধ্যে উঠে গিয়ে ঝপাঝপ করে সব কাজগুলো আমি সেরে নিয়েছি, রান্না বান্না সমস্ত। তারপর কিছুটা রান্না ফ্রিজের মধ্যে ছিল আমার, তো সেই কারণে রান্না খুব একটা করিনি, অল্প কিছুই করেছি, অল্প কিছুই রান্না করেছি, আর বাকিটা ফ্রিজের থেকে বের করে নিয়েছি। অ্যাকচুয়ালি কালকে ছিল আমার ননদের ছেলের বউয়ের, মানে আমার কি হবে ভাগনা বউ, তার বেবি শাওয়ার ছিল। তো সকালবেলা গিয়েছিলাম, তো আমার বর যেতে পারেনি, ওর শরীরটা ভালো ছিল না, ওই জন্য যায়নি। বলছি না, কিছুদিন ধরে ওর গরম লেগে লেগে পেটের একটা গন্ডগোল ছিল, তো আর যায়নি। তো দিদি কি করেছিল সকালবেলা, মানে কালকে ফেরার সময় আমাদের কিছুটা ওর জন্য খাবার দিয়ে দিয়েছিল, বা আমার শাশুড়িও যায়নি তার জন্য খাবার দিয়ে দিয়েছিল, তো সেইগুলো ছিল, সেই মাছটা রেখে দিয়েছিলাম, সেটাই আজকে বের করবো। আর আমি কিছু রান্না করেছি, আর এখন আমার স্নান টান সব, পুজো টুজো সব হয়ে গেছে, দেখাই চলো। এই দেখো আমার পুজো হয়ে গেছে, সব হয়ে গেছে। এই দেখো মেয়ে এদিকে করছে অনলাইন ক্লাস, কি সুন্দর স্কুল ড্রেসটা দেখেছো? হ্যাঁ আমার মেয়ের, এই দেখো সব নিচে ফ্রক, ওপরে স্কুলের টপটা শুধু পরে নিয়েছে, কেননা ম্যাম ওপরটুকুই দেখতে পাবে, সেই জন্য অনলাইন ক্লাস এখন 9 তারিখ অবধি চলবে, আজকে থেকে স্টার্ট হলো, যেহেতু স্কুলটা অফলাইন মানে বন্ধ আছে স্কুল, সেই জন্য অনলাইনে ক্লাসটা চলছে। তো করুক ও ক্লাস করুক, ওকে ডিস্টার্ব না করে ভালো। দেখো ম্যাট্রেসটা দিয়ে দিয়েছে এখানে, কেন বলো তো, যেন পেছনে আমরা ঘোরাফেরা করলে ম্যামের চোখে না পড়ে, সেই জন্য এই ম্যাট্রেসটা এখানটা দাঁড় করিয়ে দিয়েছে, আমরা ঘোরাফেরা করলে যেন না পড়ে। তাহলে চলো, এই দেখো আমার ছেলে সকালবেলা, এই একটু আগে ওকে দই দিয়ে ভাত খাইয়েছি, এবার পেটটা ঠান্ডা হয়েছে, সে এখন আরাম করে শুয়ে রয়েছে। বাবু, ওই দেখো নার চোখে দেখছে, বাবু চোখটা তুলে দেখে, মাথা তুলবে না, পেটটা ঠান্ডা হয়েছে, এখন ঘুমোচ্ছে। খাটের ওপরটা কি করে দিয়ে গেছে দেখো, চাদরটাকে পুরো এই করে আঁচড়ে 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 এরকম খচমচো করে করে। মেথি মৌরি গুলো ফেলা হয়নি, এখনো ফেলে দি, এই রাত্রিরে ভেজাই ওদের দুজনের জন্য, ওইটা পড়ে রয়েছে, ফেলে দি। আর চলো দেখাই তোমাদের আজকে আমার রান্নাটা, দেখিয়ে দি। বাইরের রোদটা দেখেছো, মানে বেরোনো যাচ্ছে না, রোদটার কি অবস্থা, পাখিগুলোরও কষ্ট হচ্ছে গো, ঘরে ঢুকিয়ে দেবো এবার, কষ্ট হচ্ছে, ফেলে দি। চলো রান্নাটা দেখিয়ে দিই তোমাদের। এই দেখো কি করেছি বলতো, মুসুরির ডাল, একটু রসুন পেঁয়াজ ফোড়ন দিয়ে আর লঙ্কা তেজপাতা দিয়ে করেছি পাতলা করে মুসুরির ডাল। আর এর সাথে থাকছে আমার যথারীতি গন্ধরাজ লেবু কাটবো। আর এখানে করেছি আমি বরবটি আলু ভাজা, ভাজি করেছি একটু শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে, এই গেল ভাজা ডালের সাথে ওটা। আর এখানে করেছি তেল পটল, কি করে করেছি বলতো, এটার মধ্যে জিরে মানে জিরে গুঁড়ো, মিক্সির মধ্যে জিরে গুঁড়ো, আদা আর কাঁচা লঙ্কা, কাঁচা না মানে পাকা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা যেটা সেটা, আর টমেটো একটা দিয়ে ভালো করে পেস্ট করে এই পটলটা ভেজে রসাটা করেছি। এই গেল রান্না। এইবার বললাম কালকে আমাদের রয়েছে যেটা, সেটা হচ্ছে এই দেখো দিদি দিয়েছিল এই পোনা মাছের ঝাল টাইপের বলতে পারো, এই দুটো মাছ, এটা আমি করে দিয়ে গেছিলাম ওদের জন্য মাছের কালিয়া আলু দিয়ে, পোনা মাছের কালিয়া তো ও খায়নি, আমার বর খায়নি, তো সেই ওর মাছটাও রয়ে গেছে। আর এখানে দিদি দিয়েছিল গলদা চিংড়ি মালাইকারি 2 পিস, তো সেটা রয়েছে, এইগুলো বের করে দিলাম, এই দিয়ে আমাদের আজকে এবেলার খাওয়া হয়ে যাবে। এবার রাত্রেরটা রাত্রে দেখবো। আর এই যে চাল ধুয়ে রেখে দিয়েছি দুটো জায়গায়, বড় হাঁড়িতে আমাদের ভাত আর ওপরে ওদের দুজনের ভাত করে রেখে দিয়েছি, এখন একটু খাবো ফল খাবো। আর চলো তাহলে আবার একটু পরে তোমাদের সাথে কথা বলছি, কি হয় না হয় কি মানে বলছি। ঘরের মধ্যে এখন 12টা মতো বাজে, 12টা হ্যাঁ বাজে, 12টা সোয়া 12টা বাজে, ঘরে দেখো দরজা জানলা সব বন্ধ করে দিয়েছি, দিয়ে এখন ঘরে বসে থাকবো।
বাইরের তাপটা ঢুকতে দিচ্ছি না। আসলে কি বলতো, আমার তো এত বছরের পুরনো বাড়ি, তোমরা তো জানো সেই প্রায় 130-140 মানে 150 বছরেরও ওপরে পুরনো বাড়ি। যাই হোক, সে নিচের ঘরগুলো থা মানে দেওয়ালগুলো তো মানে বিশাল মোটা মোটা, ঘরে ঠান্ডা মানে গরমটা খুব একটা ঢোকে না, কিন্তু জানলা দরজা দিয়েই ঢোকে তাপটা। সেই জন্য এগুলো বন্ধ করে রাখলে না মনে হয় ঘরটা বেশ ঠান্ডা। সেই জন্য বন্ধ করে ঘরে বসে আছি, এখন একটু টিভি দেখবো, মেয়ে ক্লাস করছে, ওর এখন 1:30 অবধি ক্লাস চলবে, করুক, আমি মাঝখানে শুধু গিয়ে 1:30 সময় একটু ভাতটা বসাবো, ব্যাস। আমার তো আর কোনো কাজ নেই, এখন বসে বসে আমি একটু টিভি দেখবো। তাহলে চলো, তোমরা আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে, পরে আর কি কি করি, বিকেলবেলা একটুখানি একটা জায়গায় যাওয়ার ইচ্ছে আছে। আসলে কি বলতো, গরমটা যে পরিমাণে পড়েছে না, তো সেই সেইখানে আমার ঘরে তো এসি আছে, কিন্তু আমার শাশুড়ির ঘরে এসি নেই, তো উনি এতদিন পর্যন্ত এসিটা লাগাতেই চাননি, না আমি এসি লাগাবো না লাগাবো না, কিন্তু এখন তো আর পারছেন না, এখন একটা এসির দরকার হয়ে পড়েছে। তো বিকেলে যা ভাবছি একটা এসির জন্য যাব, কিছু করার নেই গো, খেতে পাই না পাই এসিটার খুব প্রয়োজন। তো বিকেলে একটু যাব দেখতে কিরকম বাজেটের মধ্যে আছে না আছে, ইনস্টলমেন্টেই নেব, যাই হোক নিতে তো একটা হবে, বয়স্ক মানুষ কষ্ট পাচ্ছে, তো সেই সেই হেতু দেখি বিকেলে একটু বেরোবার ইচ্ছে আছে, বেরোবে তখন তোমাকে দেখাবো। এখন বাজে 12:15 মতো, এ দেখো একটুখানি ফল খাচ্ছি, একটু তরমুজ আর একটুখানি পাকা পেঁপে, পেঁপেটার মধ্যে একটুখানি চাট মশলা মিশিয়েছি, নালে না কেমন একটা গন্ধ গন্ধ লাগে পেঁপের মধ্যে। আগে জানো তো পেঁপে আমি ছুতাম না, এখন আমি মানে চাপে পড়ে বলে না বাপ বলে তাই আমার অবস্থা, এখন আমাকে পেঁপে খেতে হচ্ছে সুগারের জন্য, পাকা পেঁপে, কিন্তু একটু চাট মশলা মিশিয়ে নিচ্ছি যেন মানে গন্ধটা কম লাগে, আগে খেতামই না ছুতামই না পেঁপে। যাই হোক, আর একটু তরমুজ নিয়েছি, ব্যাস। তরমুজ আমি কিন্তু চারটে খাবো না, আমি দুটো খাবো আর আমার ছেলে খাবে দুটো, ও খুব ফল খেতে ভালোবাসে, ফলাহারি কুকুর আমার জানো তো, ফলাহারি সাধু বাবা কুকুর ছেলে আমার, খুব খুব ফল খেতে, দই খেতে, দই ফল দুধ এইসব খেতে খুব ভালোবাসে। চলো তাহলে তাড়াতাড়ি ফলটা খেয়ে নি। ফ্রেন্ডস, রেডি হয়ে গেছি, এখন বিকেলবেলা, এখন বাজে 6:30-7:15 নাগাদ, 6:30-6:35 বাজে, চলো এখন একটু বেরোচ্ছি, বেরিয়ে যাব বলেছিলাম একটা জায়গায় যাব দরকারে, ওই ছোট আমের ঘরের এসিটার জন্য, ওটার জন্য বেরোচ্ছি এখন, চলো আমাদের সাথে, দেখি কি বাজেটের কি কোম্পানির এসি পাই, একটু বাজেটের ভেতরে কি পাই, চলো দেখি কোন দোকানে পাই, মানে ভালো অফার গিফট কেউ দিচ্ছে কিনা দেখি, গিফট পয়লা বৈশাখ চলে গেছে আর কে গিফট দেবে আমাদের বলো, তাও দেখি গিয়ে আদায় কিছু করতে পারি কিনা, চলো আমাদের সাথে। বেরিয়ে গেছি দুজনে কতকি নিতে, এই যে দেখো, আর দেখি রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, থাক দেখতে হবে না, যাচ্ছি দুজনে কাকুরাতে গিয়ে দেখি কোন দোকানে যাওয়ার। এসি দেখে চলে এসেছি, এখন এসেছি একটুখানি চা খাবো কি বাদাম মিল্ক খাবো সেই চিন্তাই করছি, আর এই যে গোপালের জন্য একটুখানি হরিয়ানা সুইটস থেকে মিষ্টি নিলাম গোপালের জন্য, রাখি আর এই মিষ্টিটা নিয়ে নিলাম, এবার চলো দেখি কি চা খাই না বাদাম মিল্ক খাই বলতে পারছি না, গরমে চা ইচ্ছাও করছে না, কিন্তু এখানে চা তো খুব ফেমাস, খুব ভিড়, তো ইচ্ছেও করছে, আবার ভাবছি গরমে বাদাম মিল্কটাই খাই, কোল্ড ড্রিঙ্কস তো খেতে পারবো না, দেখি কি খাই, চলো তোমাদের দেখাবো। এসি কেনা হয়ে গেছে, বাড়ি চলে এসেছি, গোদরেজের এসি নিয়েছি 1.5 টনের, আর ইএমআই 10 মাসের একটা ইএমআই করে নিয়েছি, 1 সপ্তাহ মতো লাগবে। এখন কি ক্রাইসিস কি বলবো, মানে গ্রেট ইস্টার্ন বলো খোসলা বলো দুটোতেই গেছি, দুটোতেই মানে কি লোকে শুধু কুলার আর এসি লাইন, মানে আউট অফ স্টক, সব কিছু আউট অফ স্টক, 7 দিনে বা 10 দিনের আগে ওরা কোনো মতেই ডেলিভারি দিতে পারবে না, এমন ডিমান্ড, এমন মানুষ কি করবে বলো তো, মানে কি বলবো, অতি সাধারণ ঘরে দেখে বুঝেছে তারা পর্যন্ত মানে বলতে নেই, মানে কি বলবো, অতি কষ্ট করে হলেও তারা মানে সবাই এসি কেনার চেষ্টা করছে, এত কষ্ট পাচ্ছে মানুষ গরমে। আর বলো না, যাচ্ছি যখন কাকুরগাছিতে এখন অবধি লু বইছে, রাস্তায় এত তাপ, গলা শুকিয়ে যাচ্ছে, লু বইছে এত, মনে হচ্ছে যেন মানে গাড়ির দেখবে এসি চললে বাইরে একটা যে গরম হাওয়া বেরোয় না, সেই হাওয়াটা যেন গায়ে লাগছে, এমন ভাবে লু বইছে এই রাত্রিরেও পর্যন্ত। হ্যাঁ, তো এই বাড়ি এলাম, এসেছি আর কিছু কিছু জিনিস নিয়ে এসেছি যেগুলো মানে ঠান্ডা ঠান্ডা এখন গরমে খেতে ভালো লাগবে, দেখাচ্ছি দাঁড়াও। নিয়ে এসেছি দেখো বাদাম মিল্ক, আমি আর আমার বর বললাম না কি খাবো, চা খাবো না বাদাম মিল্ক, তো একটা বাদাম মিল্ক নিয়ে দুজনে খেয়েছি, আর এটা নিয়ে এসেছি মেয়ের জন্য, এখানে এনেছি দুটো দই বড়া, একটা ছোট আমের, একটা আমার বরের রাত্রিরে খাবে, আর একটা নিয়েছি এতদিন বাদে লিমকা,
এত শরীরটা আনচান করছিল, একটু লিমকা কিনে দুটো খেতে খেতে বাড়ি এসেছি, কিন্তু খুব একটা ঠান্ডা নেই বলে ফ্রিজে রাখলাম। আর চলো, এই এই হলো, এই দেখো আমার ডিমের সম্ভার, আমি খুব খুশি আমার ঘরে ডিম থাকলে। চলো তাহলে, এই এখন এই হলো রাত্রে, রাত্রের খাবার কিছু আছে ফ্রিজে, জানি না খাওয়া হবে কি না। এখন আমার বর বলছে, দাঁড়াও বলছি, নিয়ে এসেছি দেখো বাদাম মিল্ক। আমি আর আমার বর বললাম না কি খাবো, চা খাবো না বাদাম মিল্ক, তো একটা বাদাম মিল্ক নিয়ে দুজনে খেয়েছি। আর এটা নিয়ে এসেছি মেয়ের জন্য, এখানে এনেছি দুটো দই বড়া, একটা ছোট আমের, একটা আমার বরের রাত্রিরে খাবে। আর একটা নিয়েছি এতদিন বাদে লিমকা, এত শরীরটা আনচান করছিল, একটু লিমকা কিনে দুটো খেতে খেতে বাড়ি এসেছি, কিন্তু খুব একটা ঠান্ডা নেই বলে ফ্রিজে রাখলাম। আর চলো, এই এই হলো, এই দেখো আমার ডিমের সম্ভার, আমি খুব খুশি আমার ঘরে ডিম থাকলে। চলো তাহলে, এই এখন এই হলো রাত্রে, রাত্রের খাবার কিছু আছে ফ্রিজে, জানি না খাওয়া হবে কি না। এখন আমার বর বলছে, দাঁড়াও বলছি। তাহলে এই এখন আমাদের রাত্রের খাবার, বলছে আমার বর একটুখানি চাইনিজ খাবে। হ্যাঁ, চাইনিজ খেতে ইচ্ছে করছে, যেহেতু হালকা আর এই গরমে রোজ রোজ রুটি ভালোও লাগছে না, সেই কারণে একটুখানি চাউনিজ চাইনিজ খেতে চাইছে। ওই ক্যান্টোনিজ চাও বা ধরো একটু ফ্রাইড রাইস, এক দুটো নিলে আমাদের তিনজনে আরামসে হয়ে যায়। ছোট আম তো খাবে না ওইসব, ছোট আমের তো এই দই বড়া দেবো, হয়ে যাবে। আর এইখানে আমাদেরও দুটো দই বড়া এনেছি, আমার বর খুব ভালোবাসে দই বড়া খেতে, তো ওকে একটু দেবো। আর আমরা একটা ফ্রাইড রাইস, একটা নুডলস যদি নিয়ে আসি, মানে গ্রেভি চাও নিয়ে এসে যদি ভাগ করে খাই, আমাদের হয়ে যাবে। এমনিতে চিলি চিকেন টিকেন আর খাবো না, একটু মিক্স রাইস মিক্স নুডলস নিলে হয়ে যাবে। চিলি চিকেন অত সস এই গরমের মধ্যে একদম খাওয়াটা ঠিক হবে না, তো সেই জন্য দেখি এবার। চলো তাহলে একটু যাই, একটু চাইনিজ নিয়ে আসি, কোথা থেকে আনা যায় দেখি। তাহলে তোমরা দেখতে থাকো, আমি তোমাদেরকেও দেখাবো কোথায় যাচ্ছি না যাচ্ছি। দেখো এসে সবে জামাটা ছেড়েছি, এখন বলছে আবার যেতে, আবার এখন ড্রেস করতে হবে। যাই হোক, এই গরমে আর ভালো লাগছে না, লুটা লেগে গেছে গো গাড়ির, মানে রাস্তায় বেরিয়েছি এই রাত্রেও না, সে মনে হচ্ছে না গাড়ির এসি চললে পেছন থেকে যে গরম হাওয়াটা বেরোয়, সেই হাওয়াটা গায়ে হালকা লাগছে, লু বইছে এই এত রাতেও, 7টা সাড়ে 7টার সময়। কি বলবো আর বলো না, ওই প্যাকেটগুলো নিয়ে যাই, প্যাকেটগুলো খুললাম। ওই ঘরে এসি চলছে বাবা, এই ঘরে থাকা যাবে না, চলো মানে বসি। মেয়েটার শরীরটা ভালো লাগছে না, এই কারণে পড়ে এলো তো, টিউশন করে এলো, এসে গরমে আর পারছে না, ওই জন্য বললাম বস আমি আসছি। এই এসে আবার এখন আমাকে বেরোতে হবে, ভালো লাগছে না গো। তাহলে চলো, যেতে যখন হবেই চলেই যাই, তাড়াতাড়ি করে গিয়ে নিয়ে আসি। তারপর আবার ঘরের কাজ তো কিছু থাকে, ছেলেটা খাবে, কোপাইকে খেতে দিতে হবে, এগুলো তো করতেই হবে। চলো তাহলে ঘুরে আসি বন্ধুরা। এখন একটু বেরিয়ে পড়েছি টোনাটুনি মিলে একটু হাওয়া খেতে, এই গরমের হাত থেকে নিষ্কৃতি পেতে। ঘরের ভেতর যেন বেশি ঘুমট লাগছে, মেয়েটা তো পড়ছে, ও পড়ুক, কালকে এক্সাম। আর আমরা বললাম যে তাহলে চলো একটুখানি হাওয়াই খেয়ে আসি, তো দুজনে মিলে বেরিয়েছি হাওয়া খেতে। এখানটা অন্ধকার অন্ধকার রাস্তাটা, আলোটা কম এই জায়গায়। চলো দেখাচ্ছি তোমাদের কোথায় যাচ্ছি, মানে কোনো উদ্দেশ্য নিয়ে সেইভাবে বেরোয়নি, এমনি সত্যিই হাওয়া খেতেই বেরিয়েছি আমরা। রাস্তা আজকে একটু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, অতটা বিপর্যয় গরমটা নেই, তো সেই জন্যই ভাবলাম যে হাওয়াও দিচ্ছে বেশ হালকা, বেশ ভালো লাগছে। ভাবলাম যাই একটুখানি হাওয়াটা খেয়ে আসি। সবাই না রাস্তায় দেখছি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে গো, কিন্তু আমি ঠিক করেছি কোল্ড ড্রিঙ্কসটা বেশ ভালোই খাচ্ছিলাম, এত সুগার তো, এখন আমি একদম মিষ্টি কিছু খাবো না, কোল্ড ড্রিঙ্কসটাও ত্যাগ করছি। কোল্ড ড্রিঙ্কসটা আমার এত প্রিয় জিনিস, লোকের হাতে না লিমকা থামস আপ দেখি লোভ লাগছে, এখানে কত মহিলা এত বড় একটা লিমকার বোতল কিনেছে, ঠান্ডা হওয়া দেখে আমার কি লোভ লাগছে, কিন্তু না লোকটাকে সংকরণ করবো আমি এখন কোল্ড ড্রিঙ্কস খাবো না। কোল্ড ড্রিঙ্কস আমার বন্ধ করে প্রিয়, মানে কিছু খাবার খেলে বিরিয়ানি বলো তাকে চলে যাই বলো, তার সাথে আমার কোল্ড ড্রিঙ্কস লাগে, কোল্ড ড্রিঙ্কস আমার বন্ধ করে প্রিয়, দিনের ফাঁকা রাস্তা, কাজকর্ম বা ঘুরতে যাওয়া ছাড়া লোকে কিন্তু সেইভাবে বেরোয়নি, অফিস ডে নয় তো, কি সুন্দর ফাঁকা রাস্তা। এই টাইমে কিন্তু ড্রাইভে যাওয়ার বেশ মজা আছে, কোনো জ্যাম নেই কিছু নেই রাস্তায়, ড্রাইভে যাওয়ার খুব মজা এখানে এখন এই টাইমটা। কোনো সিগন্যাল খুললেই এই যে কি সুন্দর বাইকগুলো আগে দৌড় দেয়, সব দাঁড়িয়ে থাকে, গাড়ি চলে এলো সামনে, কি ভালো লাগে দেখতে না, লাইন দিয়ে আগে বাইকগুলো সব চলে যায়। আমরা এসেছি এখন দেখো একটি হিডেন জেম, নাম হচ্ছে দেখতে পাচ্ছ টুংনাম, চাইনিজ খাজানার একটা হিডেন জেম। এখানে এসেছি একটুখানি এদের চাইনিজটা ট্রাই করবো, এটা দুদিন আগে দেখে গেছিলাম, মানে আগে দুবার এসে দেখে গেছিলাম, কিন্তু এখান থেকে নেওয়া হয়নি, তো আজকে এখানে এসেছি একটুখানি চাইনিজ নেব।
এখানে চাইনিজটা খেয়ে দেখি, খুব নাম আছে। এটা কিন্তু কলকাতার বুকে একটি হিডেন জেম চাইনিজের। হ্যাঁ, দেখো একদম প্যাকড, অতি সাধারণ ভেতরটা, বাট কোনো ডেকোরেশন নেই, আহামরি চাকচিক্য নেই, বাট একদম প্যাকড, শুধু খাবারের টানে। এত ভালো খাবার এখানে, আমরাও খেয়ে দেখি কেমন। পুরো ফুল, একটা বসার জায়গা নেই, আমরা দাঁড়িয়েই আছি ওয়েট করতে হবে। যদিও আমি পার্সেল নিয়ে যাব, তাও জায়গা নেই, বাইরেও ওয়েটিং আছে, সব ওয়েটিং আছে বাইরে। আমরাও দাঁড়িয়ে আছি লাইনে। অতি সাধারণ একটা ছোট রেস্টুরেন্ট, কিন্তু এখানের ফুড খুব অসাধারণ অসাধারণ। সবার মুখেই শুনেছি, ইউটিউবে প্রচুর দেখেছি, ব্লগে। তো অনেকদিন ধরে ইচ্ছে ছিল আসবো, তো আজকে চলেই এসেছি, পার্সেল নিয়ে চলে যাব বাড়ি। তো এখানে দেখতে পাচ্ছ তো ভিড়টা প্রচুর, এখনও মানে সবাই ঢুকছে ভেতরে, কিন্তু ওয়েটিং, বাইরে সব লাইনে দাঁড়িয়ে আছে, ভেতরে জায়গা নেই। একদম অথেন্টিক চাইনিজ এখানে, খেয়ে টেস্ট করে বলবো তোমাদের যে কেমন। চলে এসেছি, এবার বাড়ি গিয়ে টেস্ট করে দেখবো। তো চলো ঘুরে চলে এলাম টুংনাম থেকে। টুংনাম হচ্ছে আমাদের কলকাতার অতি প্রাচীন একটি চাইনিজ রেস্টুরেন্ট। তোমরা হয়তো অনেকেই জানো, যারা চাইনিজ লাভার তারা অনেকেই টুংনামের নাম শুনেছ। হ্যাঁ, তো এই রেস্টুরেন্টটা মানে সেই কি বলবো, খুব আগেকার দিনের পুরনো একটা রেস্টুরেন্ট চাইনিজ। ভেতরে কোনো আহামরি ডেকোরেশন নেই, কিছু নেই, কিন্তু এখানে চাইনিজটা অথেন্টিক, অথেন্টিক চাইনিজ। তো সেই জন্যই গেছিলাম। তো দুটো মিক্স নুডলস একটা একটা রাইস নিয়ে চলে এসেছি। কালকে মেয়ের এক্সাম, ও পড়ছিল, আমরা দুজনে হাওয়া খেয়ে চলে এলাম। হাওয়া খাওয়ার সাথে সাথে খাবারও নিয়ে চলে এলাম। এই মেয়েটা পড়ছে, ওর কালকে ওই টিউশনের এখানে এক্সাম আছে। হ্যাঁ, ওই যতটুকু হয়েছে এখনো অবধি পড়া, তো সেকেন্ড টাইমের টার্মে সেটা এক্সাম আছে কালকে। তো দেখো পড়ছে, এই যে হচ্ছে পড়া। টিউশন করে এসছো, পড়া কেমন হলো, বুঝতে পারছো সব? পড়তে পড়তে ক্লান্ত, কথা বলার ক্ষমতা নেই, ঢপের পড়া, ঢপের আর কিছুই না, পড়ার মতো। এই যে দেখো মুখটা দেখে মনে হচ্ছে সিরিয়াসলি পড়ছে, দেখো না একদম, না ওইসব মুখ দেখে ভুলো না যে খুব আহারে বেচারা গো বেচারা, দেখো না আহারে, একদম না। ওই মুখের পেছনে জানো না কি শয়তান একটা মুখ আছে, দেখো দেখো, হাসি দেখলে বুঝবে যে এর পেছনে কি আছে। ওইগুলো দেখানো পড়া, আবার পেন্সিল ছুঁড়ে মারছে আমাকে, কেন বলে দিচ্ছি, পেন্সিল ছুঁড়ে ছুঁড়ে মারছে। যাই হোক, চলো তাহলে, সারাদিনের অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম আজকে, সারাদিন কি কি করেছি, সকাল থেকে কি কি রান্না করেছি, কি কি করিনি সব। তারপর রাত্রে এখন তো আর রান্না বান্না নেই, কি মজা, এখন বাজে 8:30 বাজে, আর এই হয়ে গেল সব কিনে নিয়ে চলে এলাম, 11টা বাজলে খাবো। এখন আমি বসে থাকবো, টিভি দেখবো, ফ্রি টাইম, রোজ রোজ তো পাওয়া যায় না এরকম টাইম, কি বলো। আবার উইকডেজ এর মাঝখানে সানডে হয় একরকম, যে একটুখানি ফান্ডে হলো, বিকেলটা রান্না করতে ইচ্ছা করলো না বা কিছু, আজকে হঠাৎ করে মানডেতে এই দিনটা পাবো ভাবতে পারিনি। তো যাই হোক, পেয়ে যখন গেছি সেই টাইমটা কাজে কি করে লাগাবো, না একটুখানি আড্ডা মারবো মেয়ের সাথে, একটুখানি গল্প করবো, বেশি না, ওর এক্সাম আছে তো আবার চাচামেচি করবে, আর একটু টিভি দেখবো বা ফোনটা একটু দেখবো। এই তাহলে চলো, আজকের মতো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরের ব্লগে নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিওগুলো ভালো লাগছে কি খারাপ লাগছে, বা তোমরা নতুন আর কি কে কি দেখতে চাইছো, আমাকে প্লিজ একটা কমেন্টসের মাধ্যমে জানিও। তাহলে আজকের মতো টাটা, ভালো থেকো, নিজে ভালো থেকো, সকলকে ভালো রেখো।